আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দিন ইসলামের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হল আশারায়ে মুবাশ্বিরা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 12 জন মহিলা সাহাবিদের নাম। প্রিয় দর্শক, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মারুফত কতিপয় পুরুষ সাহাবির পাশাপাশি কিছু মহিলা সাহাবিকে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় জান্নাতে প্রবেশের সুসংবাদ প্রদান করেছেন। কিন্তু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত পুরুষ সাহাবিদের বিষয়টি সুপ্রসিদ্ধ হলেও মহিলা সাহাবিদের মধ্যে জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের সম্পর্কে খুব কম মানুষই জানেন। তাই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সৌভাগ্যবতী মহিলা সাহাবিদের মধ্যে 12 জনের নামের তালিকা তুলে ধরা হলো, যদিও তাদের সংখ্যা আরও বেশি। 1 নম্বর আসিয়া আলাইহি ওয়াসাল্লাম, ফেরাউনের স্ত্রী। 2 নম্বর মরিয়ম বিনতে ইমরান আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রসুল ঈসা আলাইহি ওয়াসাল্লাম এর মা। 3 নম্বর খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী। 4 নম্বর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা। 5 নম্বর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী। 6 নম্বর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা। 7 নম্বর উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী। 8 নম্বর গুমাইসা বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা। 9 নম্বর রবি বিনতে ওয়াওয়াস, মদিনার আনসারী মহিলা সাহাবি যিনি হুদাইবিয়ার সন্ধির সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট যুদ্ধের বায়াত নিয়েছিলেন। বায়াত গ্রহণকারী সর্বমোট 2 জন, মহিলার মধ্যে তিনি একজন। 10 নম্বর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের ইতিহাসে প্রথম শহীদ। 11 নম্বর সুয়াইরা আল আসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। 12 নম্বর উম্মে হারাম বিনতে মিলহান, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খালা। প্রিয় দর্শক, আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন বন্ধুদের মাঝে। নিত্য নতুন ইসলামিক ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।